আসুন গুজব বন্ধ করি। প্রিয়াশা, ছেলে ধরা, শেয়ার বাজার, সাথে বন্যা কবলিত মানুষ, আর সামনেই কোরবানির ঈদ। প্রিয় বন্ধুরা, আমি দেশান্তর টিভির পক্ষ থেকে রুহুল আমিন বাবু আশা করছি আপনারা শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন। চলুন বিস্তারিত আলোচনায়। প্রথমেই আসি আমরা গুজব। এটা বাংলাদেশে মোটামুটি ক্যান্সারের মতো রোগ ধারণ করেছে। আসলে গুজব যার অর্থ হলো যা নয় তা ছড়িয়ে পড়া। আরেকটি ব্যাপার, এই গুজব যে কতটা ভয়াবহ হতে পারে তা আপনি আপনার ব্যক্তিগত জীবন থেকে এটার শিক্ষা নিতে পারেন। ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে বা আপনার যে কোনো আপনার প্রফেশনাল জায়গা থেকে আপনার নামে যদি কোনো কুচ্ছর ওঠানো হয়, সেটা আপনি নিজেই সবথেকে ভালো উপলব্ধি করতে পারবেন যে আপনি কতটুকু করেছেন এবং মানুষের মুখে সেটা কতখানি শোনা যায়। এক কথা হলো, একটি কথা যখন এক কান থেকে পাঁচ কান হয়ে যায়, তখন সেই কথাটার মাত্রা অনেক বেড়ে যায় এবং বাড়তেই থাকে। তো আসুন আমরা এই ধরনের গুজব থেকে দূরে থাকি, সবাই ভালো থাকি। দ্বিতীয় ব্যাপার হলো প্রিয়া সাহা। আসলে এই ব্যাপারটা নিয়ে আমাদের এতটা মাথা ঘামানোর কিছু নেই, আমরা মাথা ঘামাইও কিছু করতে পারবো না, যা আপনারা ইতিমধ্যেই যেটা বুঝতে পেরেছেন যে কিছুদিন আগেও বেশ তোলপাড় হলো ঘটনাটি নিয়ে, কিন্তু এখন অবশ্য সেটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে। তো ব্যাপারগুলো এরকমই হয়, যখন যেটা ঘটে তখন সেটা নিয়ে তোলপাড় হয়ে যায়, কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে সেটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। তো প্রিয়া সাহা যে কাজটি করছে সেটা আসলে আমাদের কারো একার পক্ষে বা আমাদের পক্ষে কোনো কিছু করা সম্ভব না, এটা বিশ্ব পরিমণ্ডলে আসলে ছড়িয়ে পড়েছে, যা আমার আপনার পক্ষে এটার কোনো কিছু করা সম্ভব হবে বলে আমি মনে করি না। তো সেটাও ঠান্ডা হয়ে গেছে। তো এইটা নিয়ে, এই প্রিয়াশার ব্যাপারটাকে নিয়ে আসলে মাথা ঘামায় বা বেশি বাড়াবাড়ি করে আমাদের নিজেদেরই ক্ষতি হবে বলে আমি মনে করি। তো সেটা থেকেও আমরা দূরে থাকি, সেটা থেকেও আমরা আলাপ আলোচনা না করি। সেটা আশা করি মানে সব কিছু ঠিক হয়ে যাবে, যেহেতু আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি অত্যন্ত চৌকস, তিনি সব ব্যাপারে খেয়াল রাখেন, তিনি এ ব্যাপারটাও ভালোভাবে দেখবেন বলে আমি মনে করি। আরেকটি ব্যাপার হলো যে ছেলে ধরা ব্যাপারটা আজ নতুন কিছু নয়। আমরাও ছোটোবেলা থেকে শুনে আসছি ছেলে ধরার গুজব, ছেলে ধরার ভয় আতঙ্ক একটা সময় কাজ করত। তখন অবশ্য এইসব ফেসবুক, মোবাইল, অনলাইন, ইন্টারনেট এত কিছু ছিল না, যে কারণে হয়তো তখন এটা ব্যাপক আকারে বোঝা যাইতো না, কিন্তু এই জিনিসগুলো, এই গুজবগুলো অনেক আগেও ছিল। আরেকটি ব্যাপার যে ছেলে ধরার মানুষের মাথা লাগছে ব্রিজ করতে। একটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই যে বিশ্বের বহু দেশে অনেক বড় বড় ব্রিজ আছে, আমাদের বাংলাদেশের থেকে অনেক বড় বড় ব্রিজ সেসব দেশে তৈরি করা হয়েছে, তাহলে সেসব দেশেও কি ব্রিজ করতে মাথা লেগেছে? যদি লেগে থাকে, যদি জেনে থাকেন, তাহলে আমার ভিডিওর কমেন্টে আপনারা লিখে জানাবেন যে অমুক দেশে ব্রিজ করতে এতগুলো মাথা লেগেছে। আমি বুঝি না, মানুষ যেটা একেবারেই অহেতুক, যেটা গ্রহণযোগ্য কোনো কিছু নয়, সেই গুজবটাকে ছড়িয়ে এত মহামারী আকার ধারণ করে, এটা কী করে সম্ভব? বাংলাদেশের শিক্ষিতর হার দিন দিন বেড়েই চলেছে, কমছে না কিন্তু, তারপরও আমাদের জানার ভুল, আমাদের ভুল ধারণার থেকে আমরা এসবগুলো করে থাকি। আশা করি আসল ঘটনা বা সত্য ঘটনা জেনে আপনারা একটা মতামত জানাবেন। আরেকটা ব্যাপার যেটা, শেয়ার বাজার কেলেঙ্কারি। শেয়ার বাজারে ঢোকার প্রথম শর্ত হচ্ছে আপনি না জেনে না বুঝে শেয়ার বাজারে আপনি লগ্নি করতে পারেন না। আপনাকে বুঝুন, শেয়ার বাজার সম্পর্কে জানুন, তারপরে সেই কাজটায় হাত দিন, সেই ব্যবসাটায় হাত দিন। আপনি ছোট্ট একটা ব্যবসা করতে গেলে সেই ব্যবসাটা সম্পর্কে লাভ লস আপনি জেনে বুঝেই কিন্তু সেখানে ইনভেস্ট করেন, কিন্তু শেয়ার বাজারে আপনি না জেনে বুঝেই কেন ঢুকবেন? এর আগেও শেয়ার বাজার নিয়ে বড় একটা কেলেঙ্কারি হয়েছে যার কোনো সুরাহা হয়নি, এবার যেটা হয়েছে সেটারও কোনো সুরাহা হবে না। সো এখনই সময় কিন্তু আপনার শিক্ষা নেওয়ার, এখান থেকে শিক্ষা নিন, এই ভুল থেকে শিক্ষা নিন, আরও অনেক ভালো ভালো ব্যবসা আছে সেগুলো করুন, আপনার পরিবার, আপনার পরিজন নিয়ে আপনি ভালো থাকুন, আমাদের সেটা কামনা।
আরেকটা বিষয় হচ্ছে সব থেকে কষ্টের জায়গা যেটা, এই শেয়ার বাজার, এই ছেলে ধরা, এই প্রিয়া সাহা, এত কিছুর মধ্যেও বাংলাদেশে কিন্তু বন্যা মানুষ আক্রান্ত। বন্যাতে মানুষের ঘর বাড়ি ভেসে গিয়েছে, তাদের খাবার জায়গা নেই, মাথা গোজার ঠাঁই নেই, আবার সামনে কোরবানির ঈদ। আমার তরফ থেকে আপনাদের কাছে একটাই চাওয়া থাকবে, দয়া করে আপনারা যারা বিত্তবান আছেন সমাজের, তারা অনেক টাকা খরচ করে কোরবানি কিনবেন, তার থেকে কিছু অংশ হলেও আপনি যদি 1,00,000 টাকা দিয়ে একটা গরু কিনেন, আপনি সেই গরুটা 1,00,000 টাকা দিয়ে না কিনে আপনি 50,000 বা 80,000 টাকা একটা গরু কিনেন, বাদবাকি 20,000-30,000 টাকা হোক, 50,000 টাকা হোক, ওই বন্যার্ত মানুষদের মধ্যে একটু বিলিয়ে দিন। আপনি 1,000-1,00,000 টাকা খরচ করে দেশের বাইরে যাবেন ঈদের কেনাকাটা করতে, দয়া করে সেখান থেকে কিছু টাকা বাঁচিয়ে আপনি বন্যার্তদের মধ্যে একটু বিতরণ করুন, একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিন। আপনি হয়তো দামি পোশাকের চিন্তা করছেন, বড় গরু বা বড় কিছু কুরবানি দেবেন সেই চিন্তা করছেন, কিন্তু আসলে যে মানুষগুলো না খেয়ে আছে, তাদের মাথা গোজার ঠাঁই নেই, দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা নেই, তারা কি চিন্তা করছে? তারা কি এগুলো, এই গুজব, এত কিছু আসলে চিন্তা করছে? কখনো চিন্তা করছে না। দয়া করে আপনারা যারা ক্ষমতাবান আছেন, বিত্তবান আছেন, যদি সেই অসহায় মানুষদের পাশে দাঁড়ান, তাহলে তারা শান্তি পাবে, তারা দুবেলা দুমুঠো অন্তত খাবার পাবে, তারা ঈদটাকে ভালোভাবে উদযাপন করতে পারবে, এবং যে সওয়াব বা যে পরপারের পার হওয়ার আশায় যে আপনি কুরবানি দিচ্ছেন, সেখান থেকেও আল্লাহ আপনাকে নিরাশ করবে না বলে আমি মনে করি। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো, সে পর্যন্ত ভালো থাকবেন, গুজব থেকে দূরে থাকবেন। আসলে দেশটা আমার আপনার, যে কোনো বিষয় নিয়ে আসলে দেশ নিয়ে কোনো কিছু নাড়া দিলে সেটা সবারই খারাপ লাগার মতোই বিষয়। তো আসুন আমরা নিজেরা আগে সঠিক হই, নিজেরা সঠিক তথ্য জানি, তারপরে সেই তথ্য অন্যের কাছে বলি বা জানাই। মিথ্যা তথ্য দিয়ে আপনি না দেখে না বুঝে কারো কাছে মিথ্যা তথ্য দিয়েন না। এই যে গুজব বা এত কিছুর মধ্যে আসলে কিন্তু লাভটা কী হয়েছে? দিন শেষে কয়েকটি তাজা প্রাণ আমরা হারিয়েছি। যাই হোক, এসব থেকে আপনারা দূরে থাকুন, ভালো থাকুন, পরিবার পরিজনের দিকে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।